বহিষ্কত 700 বহিষ্কত 700 কঠিন ভাবে কিন্তু মহিষের উপরে লাফিয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, চলে এসেছি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে। বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কম দামে গরু এবং মহিষের মাংস বিক্রি করে এই পুরান ঢাকার কসাইটুলির নয়ন ভাই। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর দেশাল লাল লাল বকনা গরু দেখা দিচ্ছে, যেগুলোকে বলা হয় কাশ্মীর কা আপেল। এ ধরনের গরুর মাংস কিন্তু খুব সুস্বাদু হয় এবং সাধারণ মানুষ খুব নিয়ে থাকে। আর পাশাপাশি পিছনে রয়েছে সুঠাম দেহের মহিষ। এরই মধ্যে এই মহিষ শুরু করেছে। ভাই মহিষ কেমন লাগছে? ভালো লাগছে ভাই, একটু বলেন তো কেমন লাগছে মহিষ? ভালো আপনার কাছে? হ্যাঁ ভালো। ভালো 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 তো? আর গরু? ভালো গরু। ভাই একটু বলেন না ভাই মহিষটা কেমন? অনেক ভালো, অনেক ভালো, খুব খুশি হয়ে গেলাম। ভাই কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। খালি দেখেই ভালো লাগছে দিয়েছে। সুন্দর সুন্দর গরু মহিষ জবাই করেন প্রতিদিন। তো যাই হোক, গরুগুলো আমরা সামনে রেখেছি, রাস্তা এরই মধ্যে কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে। আমরা ছোট্ট করে একটু কথা বলবো নয়ন ভাইয়ের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম নয়ন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। আমাদের নয়ন ভাই হচ্ছে তামিল সিনেমার হিরো। কি ভাই ঠিক আছে? তার যে গোফের স্টাইল মাশাআল্লাহ খুব সুন্দর। তো নয়ন ভাই সুন্দর সুন্দর লাল গরু রেখেছেন, আজকে আমার পছন্দ হচ্ছে। এই গরুগুলোই তো জবাই হয় সব তো ভাই? আপনি তো চোখ দিয়ে সামনে এখানে জবাই হয়, ওপেন জবাই হয়, আরো গরু আসতেছে তো ভাই? সবার সামনে এই গরুগুলো জবাই করে ইনশাআল্লাহ সবার সামনে। এগুলো কত করে বিক্রি হয়? এগুলো 599 টাকা কেজি। পুরান ঢাকা ভিতরে সবচেয়ে কম দামি মাংস আমি কথাছি, আর 599 টাকা কেজি। মহিষ 700 টাকা কেজি, 700। আর যদি মহিষ হাড্ডি চুবি বাদ দিলেন 900 টাকা কেজি। আচ্ছা, আর গরু যদি আপনি হাড্ডি চুবি বাদ দিলেন 800 টাকা কেজি। সবচেয়ে কম দামে এখন মানুষের সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মাংস আছে তো? আজকে আমরা মাংস শেষ করে ভিডিও শুরু করেছি। অন্যান্য প্রতিদিন আগে দেখায় যে মাংসের মধ্যে মাংস আছে, সাধারণ মানুষ নিচ্ছে, কিন্তু আজকে শেষ করে করলাম। কারণ হচ্ছে যে আসলে এখানে জ্যাম লেগে যায় আর মাংস কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত থাকে, তখন কথা বলাও যায় না, তুলে ধরা যায় না। এই জন্য এই রাতের বেলা শুরু করলাম আজকে আমরা একটু ভিডিও করার জন্য। তো এগুলো 599 টাকা করে বিক্রি হবে প্রতিদিন। ঝুলার মাংস থাকবে, আপনি যেটা পছন্দ হয় আপনি ওটাই নেবেন। আপনি শুধু আমার স্টাফে পছন্দ আপনি মাংস নিয়েন না, আমি আমার কেদার আমি বলি, আপনাদের পছন্দ ঝুলন থাকবে, যেটা পছন্দ হয় ওটা আপনি না যাবেন, আপনার টাকা আপনি জিনিস আপনি দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, আর এই যে শীতকাল যে পড়েছে এটা কি কাস্টমার বাড়ছে আস্তে আস্তে? হ্যাঁ আস্তে আস্তে অনেক বেড়ে গেছে। ভালো আচ্ছা ভাই, এর যে চারটা ছোট ছোট পা ঝুলানো দেখছি, একটু যদি দেখাবেন ভাই, এই চারটা পা যদি একটু দেখান, একটু ছোট ছোট মনে হচ্ছে। এগুলো কি এরকম গরুর পায়া নাকি খাসির পায়া ভাই? এগুলো গরুর পা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুর পা কত করে বিক্রি করেন ছোটগুলো? 1000 টাকা খালি। 1000 সত্যি? এখন লেজান আপনি তো করলে এখন? আচ্ছা আমি নিলাম এখন। কি ভাই ঠিক আছে? ঠিক আছে ভাই, যেহেতু বলেছে 1000 টাকা খালি, তা আমার পছন্দ কেমন বলেন তো? ফার্স্ট ক্লাস হবে। ফার্স্ট ক্লাস হবে ভাই, এই চারটা একটু সাইজ করে দেন ইনশাআল্লাহ, আমি খেয়ে দেখি আগে। নিজে এত ভিডিও করি, আমি নিজে খাইলে তো হবে না নাকি ভাই? হ্যাঁ নাকি আমার জন্য আবার কমিয়ে দিলে? না না না, আপনি ভিডিওর মধ্যে আপনি নিচে 1000 টাকা আলি তুললে আপনি 2000 টাকার মধ্যে আলি পাওয়া আছে। আচ্ছা সাইজ বুঝা, এই যে আপনি বলবেন রিবন ব্যাগ 1000 টাকা বললেন, ওরা না কিন্তু ভাই সাইজ আছে গুরু, অবশ্যই এগুলো গুরু পা আপনি 1000 টাকা পাবেন। আচ্ছা আবার এত এত বড় গুরু হইলে 1200 টাকা হয়, আবার এত বড় হইলে আপনি 2000 টাকা হয়, এর উপর হয় না। আচ্ছা এইটাই আর দুই নম্বর কথা হলো, আপনাদের অনেক দূর দূরান্ত আপনার ভক্ত বা আমাদের ফ্রেন্ড আসে, আসার মধ্যে আপনি আমরা মানে কথা বলতে পারি ঠিক মতো, আমরা বেঁচে কিনা থাকি, আমরা চিন্তা ব্যস্ত কীভাবে আপনার সাথে কথা বলবো না, তো কাস্টমার মাংস দিব ওই চিন্তা করি, চিন্তা করছি কথা বলতে পারি না। অনেক বাইক নিয়ে অনেক দূর বাইরে আছে, আমি রিস্কাতে আসে অগ জন্য আমি একটা উপর নিয়ে আসছি, একটা আমার দোকানের নাম নিয়ে চাবি ডিং। ওয়াও চাবি রিং, হাত তালি দেখে একটু দেখান, এই চাবি ডিং তাদের উপহার দিবেন। তো এখন যে অনেক আপনার নাম বলবো, অবশ্যই একটা চাবি ডিং পাবেন।
একটা একটা করে চাবি রিং পাবে, যে এখন যে দর্শক জমে গেছে তাদের জন্য কি আছে? দেন এটা একটা পাঠায় না কি হবে? কি বলেন আপনারা? আপনাদের পক্ষ থেকেই বলছি। হ্যাঁ আচ্ছা, মুরুব্বি চেয়েছে আগে বলতে হবে, এই গরু কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর গরু এটা। আচ্ছা মুরুব্বি পেয়েছে, এটা পাওয়ার জন্য সুন্দর নাকি অরিজিনাল? সুন্দর, অরিজিনাল সুন্দর। ভাই বাহ, আগেই বিতরণ হচ্ছে, এগুলো তো দূরের থেকে যারা আসবে তাদের শেষ হয়ে যাবে। মোটামুটি কয়েকটা দিয়েছি, আবার কিছুক্ষণ পরে হয়তো বা দিতে পারবো, আসলে সব দিলে তো বেচারারও সমস্যা হয়ে যাবে। তো যাই হোক দিব, মোটামুটি ইনশাল্লাহ গরু জমে গেছে আজকে এই পুরান ঢাকায়। জি আমরা একটু ওই পাশে যেতে চাই নয়ন ভাই, আমরা একটু এবার মহিষ নিয়ে কথা বলতে চাই। অনেকক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে একটু গরু নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে জমে গেছে চতুর্দিকে। বন্ধুরা এবার একটু মহিষ নিয়ে কথা বলতে চাই, সুঠামদের একটা মহিষ দেখছি, একটু বলবেন কোথা থেকে এনেছেন মহিষটা? আমার এখানে বিশাল মহিষ, বরিশাল তো আছে। হ্যাঁ বরিশাল, বরিশাল মহিষটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, কিন্তু খুব ভাই তাজা মনে হচ্ছে, অনেক তাজা দেখেন আপনি। বাহ বাহ, চামড়াটা দেখেন, দুইটা এখন চামড়াই নাই। আচ্ছা চামড়া খালি মাংস, মাংস ভাই চামড়াই নাই, মহিষ মাংস, মহিষের চামড়া আপনি ধরতে পারবেন না ভাই। মহিষ অনেক বড়, আপনি দেখেন, আমি আপনাকে দেখাই, কোন হতে পারে ভাই, আমি আপনাকে দেখাই, দেখান একটু। হ্যাঁ আপনি মহিষ কত পাতলা? জি দোকান আমি কিন্তু ইয়াড ভাই, সার মহিষ তো অরিজিনাল সার মহিষ, আপনি দেখেন আসলে মহিষ পাড়া মহিষ ভালো, সার মহিষ ভালো, অরিজিনাল সার মহিষ, সুঠাম দেহের মহিষ। এটার ওজন কেমন কি হতে পারে? এটা 11 মন আছে, 11 মন। আপনি খেতে পারবেন না, খেতে পারবেন ধান, আপনি খেতে পারবেন, আপনি খেতে পারবেন না, এটা খালি মাংসে মাংস। এটা মিথ্যে। আচ্ছা, এটা যদি আপনি ঝুলন থাকবে, পিসকন থাকবে, আপনি যেটা পছন্দ হবে 700 টাকা কেজি। সব জাতে বর্তমানে এখন আমি কম দামে মহিষ কথা আছি 700 টাকা কেজি, আর আপনি যদি কোনো আমি হাট দিয়ে চুপি দেবো না 900 টাকা কেজি। আচ্ছা, ফিরে চাকা মাংস খালি। এটার দাঁত কয়টা ভাই? দাঁত করে দেন তো ভাই, চার দাঁতের আসেন, চার দাঁতের সার মহিষ দর্শক আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে যে যেহেতু আপনারা এটারই মাংস নেবেন, সেটা কেমন সেটা না দেখলে কিন্তু হবে না। তো এখানে কখন থেকে কখন এটা কবে পাবে ভাই? এটা সকাল 7টাতে আপনারা শেষ হওয়া পর্যন্ত থাকবে। আচ্ছা 7টা থেকে, মানে কি আগামীকাল রবিবার সকাল 7টাতে? হ্যাঁ দর্শক, আগামীকাল রবিবার 10 নভেম্বর, 10 নভেম্বর 2024 সকাল 7টা থেকে এই মহিষ নয়ন ভাইয়ের কষাইটুলি এই এখানেই জমাই হবে সবার সামনে। আজকে তো মহিষ দেখলেন, আপনারা যারা মহিষের মাংস নিতে চান 700 টাকা কেজি দরে বিক্রি হবে। হ্যাঁ অবশ্যই 700 টাকা কেজি। আর আপনি যদি খাসি মাংস নেন, অরিজিনাল খাসি 1000 টাকা কেজি আপনি সঞ্জয় করে দেবো। আচ্ছা পাটি মাংস, বকরি, যেটা বকরি হলো 800 টাকা কেজি, আর পাটি হলো 900 টাকা কেজি। আচ্ছা এই তো আমরা বললাম যে এটার মাংস, এটার মাথা, কলিজা, ফ্যাপসা এগুলো কি করবে? যদি মাংস কম দামে বিক্রি করি তো এরিও কম দামে বিক্রি করতে হবে, এর দামে বিক্রি হবে। আপনার কলিজা 600 টাকা কেজি, খালি ফ্রেশ কলিজা। আচ্ছা ফ্যাপরা 500 টাকা কেজি, ফ্রেশ কলিজা, কলিজা তিল্লি গুদ্দা আপনি যেটা চান 500 টাকা কেজি, আপনি খালি খালি কলিজা নিবেন ওটা 500 টাকা কেজি, না 500 না তো 600, ফ্যাপরা 500 টাকা কেজি, ফ্যাপরা 500, আর কলিজা তিল্লি, হ্যাঁ কলিজা তিল্লি বিসমিল্লা, হ্যাঁ এটা 600 টাকা কেজি, 600 টাকা কেজি, আর মাথা হইলো আপনার 400 টাকা কেজি। আচ্ছা আর জিবলা হইলো 500 টাকা কেজি। আচ্ছা আর এই যে ভুড়ি, ভুড়ি আপনি পুষ্টা করাটা হইলো 400 টাকা কেজি, আর গুড় হইলো 350 টাকা কেজি পুষ্টা করাটা, আর পুষ্টা ছাড়াটা হইলো 350 টাকা কেজি, আর 300 টাকা কেজি হলো গুরু পুষ্টা ছাড়াটা। আচ্ছা পরিষ্কার ছাড়াটা 300 টাকা, এটাও 300 টাকা, কিন্তু কালকে কি পরিষ্কার করে তো বিক্রি করবে? অবশ্যই পরিষ্কার বিক্রি করবে, 400 টাকা কেজি দরে বিক্রি হবে, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকেই বলে যে ভাই গেলাম পেলাম না বা পেলাম দাম বেশি চাইলো বা এই সেই, কথা বলে আসবেন। আমি যদি ভিডিও বলে দিলাম আপনার মহিষের বড় সাবা ছাড়াটা 350 টাকা কেজি, গুরুরটা সাবা ছাড়াটা 250 টাকা কেজি, আর সাবা করা 300 টাকা কেজি, আর এটা হইলো আপনার 400 টাকা কেজি সাবা করা। ওকে নয়ন ভাই, তো এই মহিষ যে শুরু করলেন আপনি গত শুক্রবারও দিয়েছেন, জি সেটা কত মন ওজনের মহিষ ছিল? 7 মন হয়েছে, 7 মন। এবার রবিবার দিচ্ছেন, জি মহিষ আর এর পরবর্তীতে কবে কবে পাবো? আবার শুক্রবার উপরে করবো ইনশাল্লাহ, শুক্রবার প্রতি, শুক্রবার রবিবার, জি প্রতি শুক্রবার রবিবার, শুক্রবার রবিবার খাবো ইনশাল্লাহ। আচ্ছা কোনো সপ্তাহে না হলে আমাদের মাধ্যমে জানিয়ে দেবেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ, চেষ্টা করবো খাওয়ার জন্য মানুষে। আচ্ছা এই দাম কি এটাই থাকবে না? এটাই থাকবে ভাই, আমি তো আজকে 2 বছর ধরে সব জায়গাতে কিন্তু 50-100 টাকা কমই খাইছি, আজকে 2 বছর ধরে কিন্তু মাংস কম দামে খাওয়াতে চাই, যে এলা যে ভাই উচিল হোক, যে উচিল হোক, আপনি উচিল হোক, আমার উচিল হোক, কম দামে মাংস খাওয়ার চেষ্টা করছি আমরা, আর এই কম দামে মাংস খাইতেছি ইনশাল্লাহ। দর্শক 700 টাকা কেজি দরে হবে ইনশাআল্লাহ আগামীকাল, আপনারা সবাই আসবেন যারা মহিষের গোশত নিতে চান, আর কেউ যদি অনলাইনে অর্থাৎ
হোম ডেলিভারির জন্য চাই, আমাদের 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 পেছে আপনি পেছে লক করতে পারেন, তারপরে হোম ডেলিভারি দেওয়া যায় বাসায় পৌঁছানো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঢাকার মধ্যে কত চার্জ দেবেন আবার? ঢাকা আপনি যেটা ওভার চার্জেস বলে দেবেন, আপনি যেটা আপনি জিনিস আপনি দেখে আপনি চোখ দিয়ে দেখে আপনি মাপ দিয়ে আপনি পালা দেখে নিয়ে যাবেন, দেখে নিয়ে যাবেন। আপনারা যখন নিবেন আপনারা দেখে নেবেন, কারণ আমিও থাকবো না, কেউ থাকবে না, আর সবসময় থাকা সম্ভব হয় না, এটাই বাস্তবতা। আপনারা দেখে আপনার গরু মহিষের মাংস সংগ্রহ করবেন। তবে আমি যাওয়ার বেলা একটু সাবধান করতে চাই, এরই মধ্যে কিন্তু একটা মহিষ নিয়ে ঢাকায় একটা দুর্ঘটনা হয়েছে। একটা মহিষ মানে রেগে গিয়ে বেশ কিছু কয়েকজনকে আহত নিহত করে ফেলেছে, যার কারণে মহিষটা কিন্তু আমাদের সবার সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে আপনার কর্মী বাহিনী যারা আছে, যারা মহিষ নাড়াচাড়া করে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে, কারণ মহিষ রেগে গেলে কিন্তু কন্ট্রোল করা যায় না ভাই, এই বিষয়টা মাথায় রাখবেন। এরই মধ্যে কিন্তু অনেক জনগণ জমে গেছে, আমরা মহিষ নিয়ে মনে চলে যাই একটু মিছিল করতে করতে। হ্যাঁ ভালো হবে ভাই, হবে মহিষ কত, মহিষ কত, মহিষ কত, নয়ন ভাইয়ের মহিষ আছে, নয়ন ভাই আছে। এখানে গরুর গোশত 599 অর্থাৎ 600 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং মহিষ কিন্তু 599। আমরা শনিবার রাতে এই নয়ন ভাইয়ের এখানে ছিলাম, 599 গরু আর মহিষ, গরু চলো রে চলো, আসেন আসেন সাবধানে, ভাই চলে গেল গরু, এরপরে এরপরে গরু চলে গিয়েছে, আমরা মহিষ কিন্তু এখনো কন্ট্রোল করতে পারছি না। এরই মধ্যে কিন্তু মহিষ খুব তিরিং বিরিং করে চলে যাচ্ছে, আমরা মহিষের উপরে ওঠার চেষ্টা করছে, দেখা যাক ও কি সত্যি সত্যি ওঠে কিনা, আমরা দেখি। মহিষ রেগে গেলে কিন্তু কন্ট্রোল করার সমস্যা হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করছে, বেশ ভালোই লাগছে। পুরান ঢাকার এই ব্যস্ততম এলাকায় কঠিনভাবে কিন্তু মহিষের উপরে লাফিয়ে উঠেছে এবার। হ্যাঁ চলেন তো, মহিষ যে বেশ তরতাজা শক্তিশালী এটা কিন্তু বোঝা যাচ্ছে এই মহিষের মাথায়। যদি সামনে সামনে থেকে দেখানোর চেষ্টা করি, মহিষ কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ দৌড় দিয়ে মহিষ কি মহিষের উপর থেকে লাফিয়ে পড়েছে, না লাফিয়ে পড়ে নাই, এই লাফিয়ে পড়ে না। সত্যি আমরা একটু শেষ সময় একটু মজা করলাম, ভালো লাগলো তো নয়ন ভাই, বিদায় নেই ভাই, হ্যাঁ ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। চলে যাচ্ছে মহিষ দর্শক, আমরা বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।